মা আপনি আমাকে দোয়া করবেন আমি যেন আপনাকে দেয়া ওয়াদার রক্ষা করতে পারি বাহ বাবা চমৎকার কি যেন একটা গান শুনেছিলাম মনে পড়েছে সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ছাড়ো তোমার শরীরটা ভালো না এই শরীর নিয়ে বাইরে যেও না কোন টাচবি আমি কি করব না করব সে বিষয়ে কোনো কথা বলতে আসবে না কথা তো আমাকে বলতেই হবে আমার স্বামীর ভালোমন্দ দেখার দায়িত্ব আমারই বাহ কদিনের মধ্যে কথা সুরে বদলে গেছে দেখছি মাইন্ড ইট আমি আমার মতো চলব যখন যা ইচ্ছা তাই করব ভালো না লাগলে দরজা খোলা আছে চলে যাও এই বাড়ি ছেড়ে আমি কেন যাব তুমি তো বলেছিলে এই বাড়ি ঘর সংসার সব আমার তাহলে এই ঘর ছেড়ে কেন যাব আমি কোথায় যাব That's up to you but don't try to control me rubbish কন্ট্রোল তো তোমাকে আমি করবই তার জন্য সবচেয়ে কঠিন পথে যেতে হলেও যাব তুমি জি এতদিন আসুনি কেন জি বাড়িতে একটা বিপদ ছিল ও আমার অবশ্য অসুবিধা হয়নি কারণ যার জন্য রান্না সেও আসেনি তাহলে কি আমি না না তুমি রান্না করো আমি বের হচ্ছি দেখি খুঁজে পাই কিনা এখানে আসেনি তাহলে গেল কোথায় ভাবি সাহেবের জি গান আমার ক্লাবের বিল দেয়া বন্ধ করেছে কে কাজের লোকদের সামনে চিৎকার না করে ঘরে চলো আমি আমার প্রশ্নের উত্তর চাই এখানে আমি তোমার কোনো কথারই জবাব দেব না স্ত্রীর অধিকার না দেয়া কোন নারীর গায়ে হাত দেয়াকে কি বলে জানো কথার চাতুর্য ছাড়ো আমি যা বলছি তার সরাসরি জবাব আমার চাই এবং এক্ষুনি চাই তোমরা এখানে কি করছো যাও যে যার কাজে যাও শোনো শুধু ক্লাবের বিল নয় সমস্ত বাজে খরচের বিল পরিশোধ বন্ধ করেছি আমি হাউ ডেয়ার ইউ ইন্টারফিয়ার ইন মাই অ্যাফেয়ার্স কে তুমি কিসের ক্ষমতা তোমার এই বাড়ি ঘর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সবকিছুর উত্তরাধিকারী আমি একমাত্র আমি জানি সবাই তা জানে কিন্তু মা কেন সেই উত্তরাধিকার দিতে অস্বীকার করেছেন কেন সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছেন কেন মাথায় হাত রাখিয়ে প্রতিজ্ঞা করিয়েছেন কঠোর হতে সে জবাব দিতে পারতেন একমাত্র মা আমি শুধু এটুকু জানি মায়ের সাথে করা প্রতিজ্ঞা থেকে আমি এক চুলও নড়ব না লায়ার চিট টাকা পয়সা সম্পদ সম্পত্তির লোভে আমার সহজ সরল মায়ের দুর্বলতা সরলতার সুযোগ নিয়ে আমার সবকিছু গ্রাস করার ষড়যন্ত্র করেছো তুমি কার বিরুদ্ধে ষড়যন্ত্র আমার স্বামীর বিরুদ্ধে রিয়ানকে স্বামী হিসেবে পাবার জন্য যত কুটিল চালি চালো না কেন কোনো লাভ হবে না আমি শেষবারের মতো বলছি ফার্দার কোনো বাড়াবাড়ি করলে আমি আদালতে যাবো